শীতকাল মানে হচ্ছে পিঠা, তারপর হচ্ছে হাঁস, বিভিন্ন রকমের শাক সবজি শীতের সময় খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নওশিন। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব হাঁস। হাঁস আমি আগে অনেকবার রান্না বান্না করছি, এটা নতুন না। প্রচুর হাঁস খাওয়া হয়তো, আমার মাঝে অত গ্রামের বাড়িতে থাকে, আর গ্রামে হচ্ছে আম্মু প্রচুর হাঁস মুরগি এগুলো পালতো, যদিও এটা অনেক ছোট হাঁস। যখন নিলয় ছিল তখন আমাদের বাড়িতে হচ্ছে আম্মু প্রচুর রাজা হাঁস, তারপর অনেক রকমের হাঁস মুরগি এগুলো পালতো আর পাঠাইতো, প্রচুর রান্নাবান্না করা হইতো, খাওয়া হতো। শীতকালীন প্রচুর হাঁস খাওয়া হতো, বিশেষ করে রাজা হাঁস অনেক। তো এখন আমার কি হাঁস এত হাঁস মুরগি নাই, আসলে মোর মানসিকতা অনেকটা ই হয়ে গেছে। তো এইবার শীতে আমার মন চাইছিল হাঁস খাওয়ার জন্য, পরে আম্মু আমার জন্য হাঁস কিনে পাঠায়। তো যাই হোক, হাঁসটাকে আজকে আমি রান্না করব। আর আমি জানি না রান্না করতেছিলাম, আমার ছোটো বোন যখন ভিডিও মেক করতেছিল আমি ঠিক বুঝতেছিলাম না। আমি আগে যখন হাঁস রান্না করতাম নিলয় খুব মজা করে খেত, আর বলতো আমার রান্না অনেক ভালো হয়েছে। হ্যাঁ, হাঁস খুব ভালোভাবে রান্না করতে পারতাম, টিউটোরিয়াল দেখে রান্না করতাম। তো রান্না করতেছিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমি আর আমার দুই বোন মিলে ফান করতেছিলাম, গুঁড়া দুধ হচ্ছে খাচ্ছিলাম হাতে নিয়ে। চাটা এখন খাই না, ডক্টর না করছে, কারণ চা শরীরের জন্য অনেক বেশি ক্ষতি, ঘুম এমনিই হয় না, তার মধ্যে প্রচুর চা খেলে ক্ষতি হয়ে যায়। তো আমি আর আমার বোন গুঁড়া দুধ খাচ্ছিলাম আর এদিক দিয়ে রান্না করতেছিলাম, আদা বাটা আর হচ্ছে নানান রকমের মশলা। আর আমি একটু যখন হাঁস রান্না করি রসুনটা একটু বেশি দিই, রসুন বেশি দিলে হয় কি হাঁসের গন্ধটা থাকে না। আর যে হাঁসটা আম্মু আমাকে দিছিল এটা হচ্ছে ডিম পাড়া হাঁস, আর অনেক তেল ছিল হাঁসে, মানে এটাতে আসলে খুব বেশি একটা গন্ধ লাগে নাই। তো আমি হাঁসটা রান্না করতেছিলাম আর রসুন বেশি দিলে হাঁসের গন্ধটা খুব কম হয়, আর মশলা যত বেশি কষাবেন, হাঁস যত বেশি কষাবেন গন্ধটা থাকবে না। এটা আমার রান্নার থেকে আমি বলতেছি, আমি এত ভালো রান্না করি না, কারণ আমার থেকে অনেক আপুরা যারা রান্না করে, যারা ব্লগ করে, তারা খুব ভালো রান্না করতে পারে। তো এই তো আমি একটা আস্ত রসুনও দিয়ে দিলাম আর রান্না করতেছিলাম, অনেক কথা বলতেছিলাম, অনেক স্মৃতি মনে পড়তেছিল। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আসলে টানা কয়েকদিন হচ্ছে খুব বেশি ডিপ্রেশনে থাকার কারণে, অসুস্থতা থাকার কারণে ভিডিও এডিট করা হয় নাই, দেন হচ্ছে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো আগের ভিডিওগুলাই এখন এডিট করে করে আপলোড করতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো ফাইনালি হচ্ছে আমার হাঁসটা রান্না করা হয়ে যায়। আর আমি হাঁসটা হচ্ছে প্রথম অবস্থাতে ঢেকে দেই না, সম্পূর্ণ হচ্ছে কষাইতেছিলাম হালকা পানি দিয়ে। তো লাস্ট পর্যায়ে এসে আর কি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই, ফাইনালি হচ্ছে আমার রান্না হয়ে যায়। যদিও ফুটেজগুলো আমি খুব ভালোভাবে নিতে পারি না, এই যে তেল উঠে গেছে অনেক, এমনিতেও আমি তেল কম খাই, বাট হাঁসে প্রচুর তেল ছিল। তো রান্না করলাম, আমার কাছে মনে হলো যে না, অনেক প্রায় হচ্ছে 2 বছর পর আমি রান্না করলাম, আর স্মৃতিময় জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমার স্মৃতি, সব খাবারে, সব কিছুতে। আমি ভুলবো কীভাবে সেই মানুষটাকে, সব কিছুতেই তার কথা মনে পড়ে যায় আর আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। এদিক দিয়ে আমার ছোটো বোন খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, মজা করেই খাচ্ছিলাম। তো যাই হোক, ভালোই লাগতেছিল, আর ভাল লাগে যখন নিজের রান্নার টেস্টটা আমি বুঝতে পারি যে না, রান্নাটা ভালো হয়েছে। আর সবথেকে বেশি কি, হাঁসের মাংসর থেকে হাড় খেতে বেশি মজা লাগে। কে কে হাঁস খেতে পছন্দ করেন? আর শীতকালীন হচ্ছে পিঠা, শীত পিঠা বলে একটা, আর হচ্ছে মাংস দিয়ে, হাঁসের মাংস দেখে তো ওইটা আরও বেশি মজা লাগে। যাই হোক, পিঠা আসলে কম খাওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।